আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন বাদু আল্লাহ রসলিহুল করিম আম্মাদউজুবিল্লাহিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সমস্ত প্রশংসা সে মহান রবুল্লা আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে বসার জন্য তৌফিক আনায়াত করেছেন সে রব্বল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করে বলছেন আলহামদুলিল্লাহ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদ জনাবে মোহাম্মদ রাসুল্ল সাল্লি আসাল্লামের পরে আপনারা অবগত আছেন যে আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমরা হিজবুত তৌহিদের বিভ্রান্ত কর আকিদা সংক্রান্ত আমি আলোচনা করব আপনারা আমাকে একটু ওয়াকিফ করেন যে আসলে এই লাইভের সাউন্ডটি আপনারা ঠিকমতো পাচ্ছেন কি না মানে লাইভের সাউন্ডটি হচ্ছে কিনা অনুষ্ঠানটি মানে একটু জানার জন্য আপনি একটু আমাকে জানান যে সাউন্ড হচ্ছে কিনা সাউন্ড ওকে আছে কিনা একজন ওকে আমাকে একটু দেখালে সুবিধা হয় আর কি জি আমাকে জানান যে সাউন্ড হচ্ছে কিনা সম্মানিত দিনী ভাই যে দৃষ্টি আকর্ষণ করছি যে সাউন্ড হচ্ছে কিনা একটু আমাকে জানান জি জি মাশাল্লাহ ধন্যবাদ শুনতে পাচ্ছেন তো প্রথমেই জানিয়ে নিচ্ছি যে আমরা কেন হিসবুত হিদ নিয়ে কথা বলবো আরবিতে হিস মানে হলো দল মহান আল্লাহ সুবাহান আলা কোরআনুল করিম সুরার রুমের মধ্যে আলোচনা করেছেন যে কুল্ল হেসবিম বি প্রত্যেক দল তার মত নিয়ে আনন্দিত প্রত্যেক দল তার মত নিয়ে মত নিয়ে আনন্দিত আমরা যে দল করি এই দলগুলো প্রত্যেকেই তার মত নিয়ে আনন্দিত তো হেস মানে হলো দল আর তাওহিদ মানে হলো একাত্মবাদ মানে তাওহিদের দল যদিও দলটির নামটি বাহ্যিক দিক থেকে একটু সুন্দর কিন্তু আসলে এর ভিতরে রয়েছে এর প্রতিষ্ঠাতা হলো টাঙ্গাইলের তারা দাবি করে থাকেন জমিদার পরিবারের করটিয়ার কাছাকাছি বাইজিত খান পন্নি নামের জনৈক একজন ব্যক্তি যিনি এই হিজবত তাহির তাহারির যিনি আলোচনা করছেন বা প্রতিষ্ঠাতা তিনি তো এখন বিষয়টা হলো যে আমরা হিজবৎ তাহারির নিয়ে কেন কথা বলবো প্রথম হলো যে আমরা কোনো ব্যক্তি বিদ্বেষে কথা বলবো না আমরা তাদের ভিডিও দলিলগুলো আপনাদের কাছে দেখানো হবে এবং সেই দলিলের ভিত্তিতেই এগুলোর জবাব দেওয়া হবে তো বর্তমানে অতীতে যিনি নেতা ছিলেন বাইজেদ খান পন্নি তিনি যেহেতু মারা গিয়েছেন তার ব্যাপারে কথা বলে খুব একটা লাভ নেই বর্তমানে এই হিজবু তাউিদ এই দলটির মুখপাত্র হলো যার নাম হল সেলিম যিনি সেলিম নামে প্রসিদ্ধ ডাক্তার সেলিমও লেখা দেখা যায় অনেকে আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমরা কোনো ব্যক্তির মান ক্ষুণ্ণ বা ব্যক্তিগত কোনো বিষয় বা ইস্যু নিয়ে আমরা সামনের দিকে আসছি না আমরা আসছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বিষয়গুলো কোরআন সুন্নাতে রয়েছে প্রথমে আমরা আজকে তাদের প্রথম পর্বে আলোচনা করব তাদেরই করা তাদেরই আলোচনা করা ভিডিও থেকে আমরা আপনাদেরকে শোনাবিংশাল্লা আমরা প্রথমে তার একটি বিভ্রান্তমূলক ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী ভিডিওটা টপিক্সটা আমরা শুনিয়ে দিয়ে কথা বলি সেলিমের বিভ্রান্তির নাম্বার এক আমরা শোনা দিচ্ছি তো আপনারা শুনতে পাচ্ছেন সেলিম সাহেবের দাবি প্রথমে এই বিষয়টি নিয়ে আলোচনা করি হিজবুত তাওহিদের যিনি ইমাম ছিলেন বাইজিৎ খান পুনি স্পষ্ট শুনলেন যে তিনি সিগারেট খাইতেন এবং অত্যন্ত দামি দামি সিগারেট খাইতেন সেলিমের দাবি ছিল অত্যন্ত দামি দামি সিগারেট খাইতেন তিনি মনে করতেছেন যে সিগারেট এটা কোনো বিষয় না এটা কোনো হারাম এটা কোনো কৃত কিতাবে দেখাতে পারবে না এটা কোনো হাদিসে দেখাতে পারবে না এটা হলো হিজবুৎ তাউিদের জন্যই হিজবুত তাউহিদের হয়তো বা অনেক অনুসারীরা এই জন্য এই ধূমপানটাকে হালাল মনে করেন তবে তিনি দুঃখের পরিতাপের বিষয়ে একটি কথা কিন্তু সত্য তুলে ধরেছেন সেটা হলো আমাদের অনেক আলেম বা হুজুররা হেফাজত ইসলামের অনেক আলেমরা জর্দা পাতা খান ওইটা দিয়ে তো সাদা পাতা তৈরি হয় প্রথম হলো যে এই সেলিম তিনি যে বললেন যে সিগারেট খাওয়া হারাম এটা কোনো কিতাবে দেখাতে পারবে অবশ্যই এটা হারাম তবে হানা সুবাহানাহা তালা সরাসরি সিগারেটের নাম নেননি ইয়াবার নাম নেননি ফেন্সিডিলের নাম নেননি ভায়াগ্রার নাম নেননি আফিমের নাম নেননি গাজার নাম নেননি তো যত রকমের নেশা আছে এই প্রত্যেক নেশার কোনো নেশারই আল্লাহ তালা স্পেশালি নাম নেননি কেন নেননি যেমন আল্লাহ সুবাহান তালা ফতোয়া দিয়েছেন কুরানেশ্বর বাকারার একশো তিরাশি নাম্বার মামু কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতিবা আল আল্লা দিন আমিন হে ইমানদারগণ তোমরা রমজান মাসের সিয়ামগুলো পালন করো আল্লাহ কিন্তু উনতিরিশের কথাও বলেননি আল্লা তালা কিন্তু তিরিশের কথাও বলেননি কেননা উনতিরিশের কথা এবং তিরিশের কথা আল্লা সুবাহানা তালা এই জন্য বলেননি কারণ সিয়াম কখনো উনতিরিশ হতে পারে সিয়াম কখনো তিরিশ হতে পারে এই জন্য আল্লাহ সুবাহান তালা কোরানে যদি আপনি সুরা নিসার এবং মায় আয়াতগুলো দেখেন যথাক্রমে পাঁচ এবং ছয় আল্লাহঙ্গি খুব সুন্দর আল্লাহ বলছেন মাইসির তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে হে আল্লাহর নবী এরপর আল্লাহ নিসার আয়াত স্পষ্ট করে বলেছেন যে রিচসুম্মিন আমলি শয়াতিন এগুলো হলো সম্পূর্ণ শয়তান দ্বারা পরিচালিত কর্ম আল্লাহ সুবাহান হওয়া তালা এটা বলেছেন যেগুলো হলো শয়তান দ্বারা পরিচালিত কর্ম বিষয়গুলো একটি দ্বিতীয় হলো হারাম বোঝার জন্য আল্লাহ আল্লাহ নসরসুল তিনি হলেন সাহাবে শরিয়াত সেলিম দাবি করছে হিজবুত তাহিদের আমির যিনি বর্তমানে নেতাদিন দাবি করছে সিগারেট খাওয়া হারাম এটা নাকি কোরআন হাদিসে কোথাও লেখা নাই আমরা আজকে সেই ব্যাখ্যাটাই দিব এই ব্যাখ্যা দিয়েছেন রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম হাদিসটা মুসলিমে হাদিসটা মেশকাতে হাদিসটা আবুদাউদে হাদিসটা নাসাঈতে বর্ণিত রয়েছে যথাক্রমে নাসাঈ শরীফের হাদিস নাম্বার হলো ছাব্বিশশো পঞ্চান্ন নাম্বার সহি মুসলিমের শক্তি উত্তীর্ণ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ওয়ান আবদুল্লা ইবন উমর অল রসুল্লাহি সাল্লু আলী ওয়া আবদুল্লাহ ইবন উমর রাজিয়ালহ তিনি বলেছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন যে নিঃসন্দেহে কুল্ল মুস্কিরিন খমরুন কুল্ল মুস্কিরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মত আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো হারাম আবার বলছি কুল্ল মুস্কিরিন খমরুন কুল্ল মুস্কিরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো হারাম আল্লাহ কিন্তু শুধু মদের কথা বলেননি পানিতে সিদ্ধ করে বাদ পচিয়ে বলেননি এর পরবর্তী হাদিসে

রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল খমরা মিন আল আসিরি ও জবিবি ওয়াল খিনততি ওয়াল যুরাতি নেশা তৈরি হয় মদ নেশা তৈরি হয় আঙ্গুর থেকে জাইতুন থেকে জব থেকে ভুট্টা থেকে এগুলো থেকে নেশা তৈরি হয় তাহলে রাসুল সাল্লাম তারপর কি বলছেন যে নিঃসন্দেহে নেশা তৈরি হয় যে মা আসকারা ক্যাসি যা থেকে নেশা তৈরি হয় তা যদি অনেক বেশি হয় মা আসকারা ক্যাসি রুহু ফকালি হারামন যেটা খেলে পরে নেশা তৈরি হয় অল্প এবং বেশি তাই ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে তার রসুল্লাহ সাল্লাহামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম কারণ রসুল প্রথমেই বলেছেন যে ইনআল খামরাম আসির ইউ জবির ইউলিন ইনি আনহা কুম কুল্লু মুস্কির ওয়া ইনি আনহা কুমকুল্লু মুস্কির সোনা সোনানুন আসাইর পনেরোশো পঞ্চান্ন নম্বর হাবিস যা থেকে নেশা তৈরি হয় তা একেবারে সরাসরি হারাম সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই যে রাসুলসাল্লাহাম এটাকে হারাম করেছেন যে কোনো প্রকার নেশাদা দ্রব্য থেকে এবার কোরআনের নীতিতে আসি সেলিম তো কোরআন হাবিস কিছুই পড়েনি কোনো মাত দিন মাদ্রাসায় ঠিকমতো পড়াশোনা করেনি ঠিকমতো কোরআন কিতাব পড়েনি অপব্যাখার অপব্যাখ্যা দিয়ে হিজবুৎ তাউহিদ শুরু অপব্যাখ্যা দিয়ে হিজবু তাউহিদ শেষ হবে কারণ পৃথিবীতে এর আগে যত রকম বাতিল ফেরকা রয়েছে তারা প্রত্যেকেই কোরআন হাদিসের এলমি খেয়ানত করেছে আপনি যত বাতিল ফেরকা দেখবেন আর এই বিষয়গুলো এমন নয় যে বিষয়গুলোর সাথে কোনো কোন রয়েছে বরং সকল মতের আলেমদের নিকট যেগুলো হারাম হারামার আলোকে আহলে সন্ন্যাত আর যে কোনো বর্ডারের নিকট যেগুলো হারাম সেলিম ওই আঙ্গুলগুলো তাদের দিকে দিয়েছে নবী সাল্লাহামে আল্লাহবাহান একশো পঁচানব্বই নাম্বার খবরদার তোমাদের নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তাহলে এই সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্টকের কারণ ধূমপান ব্রেন স্টকের কারণ তাহলে ধূমপান লাংস ক্যান্সারের কারণ এতগুলো ইফেক্ট মানে পড়ার কারণে এতগুলো হ্যাম্পার থাকার কারণেও মানুষ এখান থেকে ফিরে আসতে পারছে না কারণ এই সমস্ত লোকের এটাকে হালাল বলে ফতোয়া দিচ্ছে বরং নবী সাল্লাহসাল্লাম আরো কঠিন ফতোয়া দেন যে যে কোনো প্রকার নেশাদার দ্রব্য সম্পর্কে যে কোনো নেশা এখানে সিগারেটও নেশা বিড়িও নেশা গাঁজাও নেশা তামাকও নেশা জর্দাও নেশা জুতার গাম ডান্ডিও নেশা তারপরে বাংলা মদও নেশা তারপরে শ্যাম্পান মদের বোতল যেটা হোটেল রেডিশনে বা ক্যাসিনোর জুয়ারিরা যে মদের বোতল সেবন করত এগুলো প্রত্যেকই নেশা নবী সাল্লাহ আলী আসাল্লাম স্পষ্ট বলেছেন তাবারানি হাদিস নাম্বার হল তেত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার এবং এছাড়া বাংলা অ্যাপসের যে আপনারা হাদিস সোমবারের ষোলোশো আটষট্টি নাম্বারে হাদিসটি আপনারা পাবেন নবী সাল্লাহকু আলী তিনি স্পষ্ট করেছেন আল্লাহ রাসুল বলেছেন রাসুলের আপন চা ততবাই সাল্লাহ আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহ বলেন যে নেশা হলো প্রত্যেকটা গুনাহের মা এরপরে আল্লাহ রাসুল সাল্লাহকু আলী আসাল্লাম তিনি স্পষ্ট করে উক্তি করেছেন বলছেন যে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে একেবারে গুরুত্বপূর্ণ হাদিস ফামাং সারি বাহা কেউ যদি নেশা খায় নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা সে যেন তার খালা সে তার ফুপুর সাথে জেনা করে তাহলে হিজবুত তাহিদের এই লোকেরা মা খালা ফুপুর সাথে জেনা করছে সেলিমের এই অনুসারীরা নেশাদার দ্রব্য পান করে রসুল সাল্লা সাল্লামের কথায় মা খালা পুপুর সাথে জেনা করছে তাদের তাদের যে মরহু মারা গেছেন যে ব্যক্তি খান বাইজুদ্নি একবার সিগারেট টান দিয়ে মা খালা ফুপুর সাথে জানা করে কথা আমি বলি নেই আপনারা আজকেই প্রমাণ চাইলে অ্যাপসের হাদিস অ্যাপসের হাদিস সম্বরের ষোলোশো আটষট্টি নাম্বার হাদিসটি খুলে দেখবেন নবী সাল্লামাম স্পষ্ট করে বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আলা সেই যেন তার সেই যেন তার সেই যেন তার মা খালা ফুপুর সাথে জেনাতে লিপ্ত হয় সুতরাং আমি সেলিমকে বলবো ডাক্তার সেলিম সাহেবকে বলবো যে আপনি পারলে এটাকে হালালে লজিক দেখান আর হানফি মাজাব যে মাখরু বলেছে এই মাখরু কিন্তু মাখরু নয় স্পষ্ট ফাতোয়া দিয়েছেন আল্লামা মুফতি তাকি উসমানী হাফেজল তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন মাখরু হলো দুই রকম মাখরু তাহরিমি মাখরু তানজিহি মাখরু তাহারিমি লেখেই ওলামা একরাম স্পষ্ট করে লিখেছে যা জায়েজ নেই অথচ সেলিম এটাকে হালাল করে দিচ্ছে আর এ সিগারেট খাওয়া যেমন হারাম যেই হুজুরগুলো মট মানে কী বলে গুল পাতা দিচ্ছে সাদা পাতা দিচ্ছে একটা কবিতা প্রায় সময় আমি মাহফিলে বলেছি আমার অনেক বক্তব্য আপনারা পাবেন যা খায় না শিয়াল বিড়াল সু করে তা খায় আমার মসজিদের বড় হুজুরে এই কবিতাটা মুখস্ত রাখবেন যা খায় না শিয়াল বিড়াল সু করে তা খায় আমার মসজিদের বড় হুজুরে এটা হলো পান এবং জর্দা আপনি শুধু পান খান আমি আপত্তি করিনি কিন্তু জর্দা পাথর থেকে তৈরি হয় কান যাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর সুতরাং হিজবুত তাও এদের ডাক্তার সেলিমের এই বক্তব্য ভ্রষ্টামীতে পরিপূর্ণ সেই সাথে আলেমুল আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহর ওয়াস্তে দয়া করে কোন উসুল দিয়েই এটাকে হালাল মাখরু করতে পারবেন না হানাফি মাজাহের উসুলেও মাখরু যদি তাহারিম হয় দুইটা মাখর তাহারিম করলে একটা কাবিরা গোনা হয় গোনাহে কাবায়ের হয় এজন্য আল্লাহর ওয়াস্তে বলছে যে এইগুলো খেয়ে বাতিলদেরকে মুখ খোলার সুযোগ আপনারা দিবেন না আল্লাহ তালা আমাদেরকে বেয়াদবি আল্লাহ তালা আমাদেরকে এই এই সেলিম সাহেবের মতো এই জাতীয় বেয়াদবের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন যাতে করে মানুষের চোখকান খোলে এবং এই দলের অনুসারীদের চোখকান খোলে এত হাদিস রয়েছে নেশাদা দ্রব্য সম্পর্কে আমি কয়টা বলে শেষ করব যেহেতু তাদের বিভ্রান্তি আরও রয়েছে তো আজকে প্রথম বিভ্রান্তির জবাব দিলাম সুতরাং সেলিম এই বিড়ি টাপসির পাইল কোথায় এগুলো তো মাজারের গাজা খোররা তাপসির করে বেড়ায় এগুলো যেখানে গাজা হয় তারা তাফসির করে বেড়ায় হিরোইন খোর তাপসির করে বেড়ায় তাহলে উনি এগুলো কি বুঝাতে চাচ্ছেন তার দলের অনুসারীদের কি এগুলো দিয়ে উনি উৎসাহিত করতে চান আসলে তাই হয়তো হবে আল্লাহ আলম বাকিটা আল্লাহ ভালো জানেন যেহেতু তারা এটাকে হালাল করে তালা সেটাকে হালাল মনে করে কারণ যদি হালাল খাবারই হইতে পায়খানায় খানা কেন তা সেলিম এত বড় বড় প্রোগ্রাম করে পায়খানায় আয়োজন করুক যে ভাই পায়খানার মধ্যে তোমাদেরকে দেওয়া হলে কেন পায়খানায় বিড়ি খাওয়া যায় পায়খানা হালাল খাবার বিড়িও হালাল খাবার করুক তারা সেটা এটা করতে পারবে না কারণ যে জিনিস টয়লেটে খাওয়া যায় এটা খাদ্য হতে পারে না নিঃসন্দেহটা হারাম খাবার এই জন্য এটা টয়লেট টয়লেটে খাওয়া হয় আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন আল্লাহ তালা এই হিজবুত তাউহিদের এই ভাইগুলাকে এখান থেকে বের হওয়ার তৌফিক দান করুন আমি এবার তাদের দ্বিতীয় আকিদাগত ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিকৃতি কথার আমি দালিলিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে বিড়ির তাফসির শুনিয়ে দিয়েছি আপনারা শুনতে পেয়েছেন এবার আমরা তার দ্বিতীয় বিভ্রান্তি নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ যুদ্ধের ময়দান থেকে আসার সময় ওনাকে গান শোনাার হয়েছে বলা হয়েছে ই রাসূলুল্লাহ আমরা নিয়োজিত করছি আপনি যদি বিজয় হয়ে আসেন আপনাকে আমরা গান শোনাাবো রাসূল বলেছেন ঠিক আছে শোনাও আমি বহু প্রমাণ দিতে পারবো একদম বুখারী শরীফ আপনারা বলেন আসমানের নিচে কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ আল বুখারী আপনারা এই বলেন সেই বুখারী শরীফের হাদিস আপনারা কত আওয়াজে করলেন কে গানই হারা গানই হারাম হ্যাঁ রাসূল শুনেছেন মানুষ মানুষ দেখেন কত বড় বিভ্রান্তকর দলিল দিয়েছে আপনাদের হিজবুত তৌহিদের সেলিম এই সেলিম বলতেছে যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হল বখারি আমার তো মনে হয় হল বখারি কিতাবের যে লেখক ইমাম ইসমাইল তার যে নাম রয়েছে এই নামটি সে শব্দ করে উচ্চারণ করে বলতে পারবে না এটা ভিন্ন বিষয় আমি এই বিষয় নিয়ে কথা বললাম না এটা তার হলো খেয়ানতের বিষয়ে গান বাজনা হালাল কি হারাম তিনি বলতেছেন এই ভিডিওর শেষ অংশে লাম্বা বলতেছেন আরবের লোকেরা গান গাইত হ্যাঁ আরবের লোকেরা গান গাইত আরবের লোকেরা মদপান করত। আরবের লোকেরা শুধু বক্ষণ করত আইএমএ জাহেলিয়াত অর্থাৎ জাহেল বর্বর যারা ছিল ইসলাম আসার পরে এই নিষিদ্ধ কাজগুলোকে হারাম কাজগুলোকে ইসলাম চিরতরে হারাম ঘোষণা করেছে যে দলিলের ভিত্তিতে বলা হয় যে একদিন ঈদের দিন আল্লাহ রাসুল একটি চাদর উপরে গায়ে দেওয়া ছিল এ সৈয়াদ নাবি বক্কর এসে দেখলেন একটি বাচ্চা দফ বাঁধাচ্ছে অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম আবি বকর তাকে ধমক দেওয়ার চেষ্টা করলেন এবং সে তখন এটা থামাতে পারলেন না কারণ ঈদের দিন ছিল দেখেন এক নম্বর কথা হলো এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা দুই নাম্বার হলো বেশিরভাগ মহাদ্দেশ মত দিয়েছেন যে এটা নিষিদ্ধ হয়ে গেছে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে কারণ পরবর্তী হাদিস এটাকে মানসুর করে দিয়েছে আর নসুলসাল্লা স্পষ্ট বলেছেন যে কোনো রকমের বাদ্যযন্ত্র মিশ্রিত গানই আমাদের জন্য হারাম নবী সাল্লাহ আলাইসাল্লাম কোথায় বলেছেন প্রথমে হয়েছে কোরআনে আল্লাহ তালাই কথা বলেছেন আয়াত নাম্বার ছয়ে আল্লাহ আলোচনা করেছেন যে মানুষের মধ্যে এমন কিছু গুমরা রয়েছে যারা আশার বাক্য খেলাধুলার বাক্য কয় করে থাকে এই লাহওয়াল হাদিস তাফসির করেছেন আবদুল্লাহ ইকামা সৈয়দ তাফসির সাদি খণ্ড নাম্বার আট হাদিস পৃষ্ঠা নাম্বার একশো দুইশত চৌচল্লিশ নাম্বার আল্লামা সাদি যিনি আসালেহ আল উসাই রহিমা হল্লার উস্তফ ছিলেন তো সুতরাং এখানে বিষয়টা রাসুল সাল্লা আলাইসালামের সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লা তালানুকে জিজ্ঞাসা করলেন তার সাহাবি একজন ছাত্র আবু সাহাবা রাহিমা হল্লা যে এই যে হাদিস এই যে আয়াতটা রয়েছে অমিনান্না সিমাই ইয়াস্তার ওয়াল হাদিস এই আয়াতের অর্থটা কি এই আয়াত দ্বারা কী বোঝানো হয়েছে ইবনে মাসুদ রাজি যিনি আবুহানি সারা উস্তাদ ইবাহিনাঈদ উস্তাদ আব্দুল ইব মাসুদ রাসুলের কাতে সাহাবা বিখ্যাত কুফানগরীর সাহাবা বিচারপতিও ছিলেন তিনি কাজী দায়িত্ব পালন করেছেন সেই আব্দুল ইবনে মাসুদ রাজিউল্লা তালহু তিনি ব্যক্ত করেছেন ব্যক্তহীন কণ্ঠে তিনি বলেছেন অল্লাহে আল্লাহ হে والله আল্লাহর শপথ আল্লাহর শপথ বিআন্নুল গিনাউ বিআন্নুল গিনাউ এটা গান বাজনা সংক্রান্ত আলোচনা এটা গান বাজনা সংক্রান্ত আলোচনা এটা গান বাজনা হারাম হওয়া সম্পর্কের আয়াতের দলিল কি বুঝা গেল স্পষ্ট কোরআনে অমিনান নাস মাই ইয়াশতারি লাহুল হাদিস এখানে গান বাজনা কল্লাহ সুবহানাহু ওয়া তালা হারাম করে দিলেন দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলেছেন এ হাদিসটি উল্লেখ করেছে জামিউল হাদিস ইমাম জালাল উদ্দিন হাদিস নাম্বার হলো তিন হাজার একত্রিশ নাম্বার মাকতুবাত শামেলার আরবি আধুনিক সফটওয়্যারের রিপোর্ট অনুযায়ী যেহেতু জামিউল হাদিস এবং হাদিস সহি সই ফের কেন্দ্র করে ইমাম জালাল সিউতি হাদিসটাকে তিন হাজার একত্রিশ নাম্বার আনছে রাসুল কী বলেছেন আর সেলিম কী তাফসির করছে আল্লাহ রাসুলের কথা যদি মানি তাহলে সেলিম একটা ভণ্ড একটা কপট একটা ভণ্ড একটা ধুকাবাজ ধর্মীয় বিকৃতিকারী মানুষকে সাধারণ নর নারীকে রাস্তার মধ্যে ড্রাম সেট দিয়ে শেষ পর্যন্ত তাদের অনুষ্ঠান করে এমন লোক হিজবুত তাও আছে যে গান বাজনাকে হালাল মনে করতে ড্রাম সেট বাজায় অনুষ্ঠান আয়োজন করে আর এক শ্রেণীর শয়তান বেল্লাল পানা শয়তানের মুড়ি তুলঙ্গ মুড়িতে তাদের সাথে মিলিত হয় কারণ গান বাজনা এই বেহায়াপানা জেনার রসদ যোগায় নবী সাল্লাম কী বলেছেন তাও শুনিয়ে দিচ্ছি আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামি'তুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন সওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল এ খেরা মিস মারুন ইংদান মুসিবা আল্লাহর নবি সাল্লাল্লাহ আল্লাসলাম বলেছেন আব্দুল মাসুদ বলেন আমি রাসূল থেকে বলতে শুনেছি দুইটা আওয়াজ হলো অবিশ্বপ্ত আওয়াজ এর মধ্যে একটি হলো মিস মারুন ইং নেমা আনন্দের সময় গান বাজনা বাজানো আনন্দের সময় গান বাজনা বাজানো তাহলে রাসুল মিস মারুন ইং দান এমা ওরা নাতুন ইংদান মুসিবা সৌতানি মাল উনানী ফিত্দুন এ খেরা দুইটা আওয়াজ হলো অবিশ্যপ্ত আওয়াজ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম স্পষ্ট রসুল বলেন এর মধ্যে একটি হলো ওয়াহেদ এক নম্বর হলো ইং দা যারা আনন্দের সময় গান বাজনা বাজায় বাজিয়ে থাকে তাহলে ইসবুত তাহীদের ভণ্ড ভণ্ডামি দেখলেন তো মেয়েদেরকে রাস্তায় নামিয়ে ড্রাম সেটে হিন্দি ফিল্মের গান বাজিয়ে ড্রাম সেট বাজিয়ে তারা এই ধরনের অনুষ্ঠান তারা করে সুতরাং তিনি তার কাজকে হালাল করার জন্য তার দলের লোকদেরকে মজা দেওয়ার জন্য ইসলামের নামে যাতে করে আলেমদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ওলামা একরামদের বিরুদ্ধে বা মোহাবিসদের বিরুদ্ধে মুফতিদের বিরুদ্ধে ফকিদের বিরুদ্ধে কোরআন হাদিসে যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে যাতে মানুষ মাঠে কাজ করতে পারে এই সমস্ত ছেলেদেরকে আমার মনে হয় ইহুদি এবং খ্রিস্টানদের মোটো অঙ্কের টাকা পেয়ে এসে এই ধরনের প্রবাগানটা চালাচ্ছে যার সম্পর্কে প্রত্যেক মতের আলেমদের এদের ব্যাপারে সচ্চার হওয়া দরকার আমি আশ্চর্য হয়েছি দেখলাম যে আমারই এক দিনী ভাই আব্দুর রহিম আমি তার সম্পর্কে অনেক কথা বলেছি আব্দুর রহিম মাদানি তিনি পরিচয় লিখেন যদিও তিনি মোদিনে লেখাপড়া করেন নাই দেখলাম তার বিরুদ্ধে ভিডিও করে হিজবুত তাহিদের লোকেরা আমার ভিডিও সেখানে লাগিয়ে দিয়েছে তার জবাব দেওয়ার জন্য নাউজুবিল্লা আব্দুর রহিম এই লোকের সাথে যদি আমার কোনো ইখতেলাফ থাকে সেটা আমার দিনী ভাই হিসেবে একজন ইসলাম মুসলিমের মাস্তা মাসাইলের ব্যাপার কিন্তু তেনারা যে কাজটা করছেন একজন আলেমের সাথে আরেকজন আলেমের ঝগড়া লাগিয়ে দিয়ে দিনির ক্ষেত্রে মানুষের সামনে সে ইসলামকে খাটো করে দিচ্ছে খাটোযুগ যারা ইসলামকে করে টুপি নিয়ে দাড়ি নিয়ে যারা ভণ্ডামিতে লিপ্ত থাকে এই হলো সেলিম যার শুনে হাজার হাজার লাখ লাখ মানুষ বিভ্রান্ত হচ্ছে এই হিজবুত্তাহিদের ভণ্ড সেলিম আর রাসুল সাল্লি গান বাজনা আর কোথায় হারাম করেছেন আরো স্পষ্ট হাদিস শুধু হারামি করেননি রাসুল বলেছেন আপনারা ভয় পাবেন এই হাদিসটি শুনলে এই হাদিসটি উল্লেখ করেছে একটি কিতাবের হাওয়ালা দিয়ে প্রায় আঠারোটি কিতাবে রয়েছে আব্দুল রাজাক মুয়েদ এবং সর্বশেষ নাসির উদ্দিন আলবানি সিলসিল্ দুই নম্বর হাদিস নম্বর চার হাজার পঁচাত্তর নম্বর হাদিস উল্লেখ করেছে রসুল সাল্লাম বলেছেন

আলা তো আমিন ওয়া সারাবিন। তারা রাতের বেলায় নেশাদার দ্রব্য পান করবে নেশা পান করবে বিড়ি সিগারেট উক্কা জর্দা গুল সব নেশা রাতের বেলায় তারা নেশাদার বস্তু পান করবে এবং আর দিনের বেলায় তারা নেশাদা দ্রব্য পান করবে এবং রাতের বেলায় তারা কি করবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তারপর আল্লাহ তো আমিন ওয়া সারাবিন ওয়া লাহবিন এবং তারা রাতের বেলায় গান বাজনা শুনবে রাসুল যদি এতটুকুন বলতেন আমি এতটুকুন বলতাম এরপর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে তাদের চেহারাটাকে বানরের মতন শুকুরের আকৃতি করে দেওয়া হবে তাদের চেহারা চেহারাটাকে বানরের মতন শুকুরের মতন আলাত আমিন ও সারাবিন তাদের চেহারাটাকে বানর এবং শুকুরের মতো করে পরিণীত করে দেওয়া হবে তাদের চেহারা বানর এবং শুকুরের মতো পরিণীত করে দেওয়া হবে মহাবিসগণ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই যে বানর এবং শুকুরের মতো করে দেওয়া হবে তার মানে হলো তাদের অন্তরটা বানর এবং শুকুরের মতো হবে যারা বাজনা চর্চা করবে তাদের অন্তরটা বানর এবং শুকুরের মতো হবে এই জন্যই আল্লাহ সুরা আরাফের একশো পঁচাত্তর একশো নাম্বার আয়াতে বলেছেন ওয়াইল অ দ দ্য ক্যাথি রম মিনাল জিন ক্যাথি মিনাল জিন দুনিয়ার অনেক মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামি করেছেন কারণ ওয়াইল হোম আইনু লা ইন বসে

অসম্ভব ওই যুগে তো গান বাজনা ছিলই তবে সেগুলো নিষিদ্ধ ছিল রসুল্লাহ সাল্লা স্পষ্ট বলেছেন মুনাফিকের একচল্লিশটি বৈশিষ্ট্য রয়েছে কোরআন হাদিস গবেষণা করে যেটা পেয়েছি সর্ব মুনাফিকের সর্বনিম্ন বৈশিষ্ট্য হলো রসুল সাল্লাহ আলাইসালাম বলেন বৃষ্টির পানিতে যেমন খুব দ্রুত শাক উৎপন্ন হয় গান বাজনা মানুষের অন্তরে খুব দ্রুত এরকম মুনাফিকে তৈরি করে আর রাসুল স্পষ্ট করে বলেন হারামাল হমরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা হারাম করা হয়েছে মদ জুয়াকে সমস্ত গান বাজনাকে রসুল সাল্লাহ আসলাম আরও বলেছেন

তার সম্মানে ছেলেরা দব্বা বাজাতে পারবে যেমন বিয়ে দিয়ে দব্বা বাজাতে পারবে সেটা এক মুখা ডোল সেটা ড্রাম সেট নয় সুতরাং আমি মানে আমি মনে করি যে হিজবুত তাহিদের এই ভষ্টামি বা ভণ্ডামি এটা মারাত্মক আকার ধারণ করেছে এই হলো আমি কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট দিলাম এরপরও যদি কোনো হিজবু তাহিদের ছেলে না ফিরে আসে তাদের ভণ্ডামে যদি না দেখতে পায় তাহলে মনে করবেন তারা দল দলকানামি দল পূজা আর ব্যক্তি পূজা আসে কারণ মূর্তি পূজার থেকে মারাত্মক ক্ষতিকর হলো কোনো দলের কোনো মানুষের দলিলবিহীন অন্ধ অনুসরণ করা আর তকলিদ কবলিল কৌলি গৈর বেলা দালিল কোনো প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম হলো অন্ধ অনুসরণ এখান থেকে আল্লাহ হিজবুত তাহিদের ভাইদের হেফাজত করেন আল্লাহ সেলিমকে হেদায়ত দান করেন যেন ভণ্ডামি না করে সেই সাথে প্রশাসনের দায়িত্ব যারা আছেন এই ধরনের ভণ্ডদেরকে বাংলার জমিনে কোনো ঠাই দেওয়া হবে না এবং এই ব্যাপারে সমস্ত আলেম সকল মতের আলেম যেমন জনায়ত দাবু নগরী হাফেজ হল্লা তীর চমৎকার একটি উদ্যোগ নিয়েছিলেন সমস্ত মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়া যদি উচিত এই ভণ্ডদের মুকুসম্মোচন করার ব্যাপারে তা আজকে সেলিমের এই গানের তফসিরে জবাব দিয়ে দিলাম কারণ গান না হলে তো সেখানে আর ভণ্ডামি করা যাবে না সেখানে তো আর শয়তানের স্বার্থসিদ্ধি সিদ্ধি হাসিল করা যাবে না দেখবেন গান বাজনা মানুষের অন্তরের মধ্যে ইমাম তাইমিয়া মজমায় ফতওয়ার মধ্যে উল্লেখ করেছেন সাঁত্রিশ নাম্বার খণ্ডে যে গান বাজনা মানুষের অন্তর হলেও গান বাজনা হলো মদের মতন মদ যেমন মানুষ ছাড়তে পারে না গান বাজনায় আসক্ত হওয়া ব্যক্তি ছাড়তে পারে না আল্লাহ তালা এই সেলিমকে দান করুন আল্লাহ তালা এই সেলিমদের সেলিমের ভুল এই ভুয়া ইসলাম বিরোধী ইসলাম বিরোধী কাজ থেকে আল্লাহ তালা আমাদের মুমিন মুত্তাকি ব্যক্তিদেরকে হেফাজত করুন তারা যে ভণ্ড এই ব্যাপারে সমস্ত আলেমরাই বুঝে এই ব্যাপারে সমস্ত সাধারণ মানুষ বুঝতে পারে তার আঙ্গিকে আজকের প্রথম পর্বে আমি আলোচনাগুলো করলাম এবার সেলিমের আমরা তৃতীয় আরেকটি বি ইসলাম বিদ্বেষী বা ইসলামের সাথে ঠাট্টাও মজাক করার আরেকটা বিষয় আমরা এখন ক্লিয়ার করব ইনশাআল্লাহ চিন্তা করেন আমার স্ত্রী আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার ফুপু আপনার খালা তারা মুখমণ্ডল ডাকছে হাতের কবজিতে ডাকছে সেলিম বলল হিজবুত তাউিদের এই শয়তান। আমার মনে হয় ইব্রিস শয়তান বা কারিন শয়তান তার কারণ আল্লাহ তালা লেহু নাম্বার যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয় আমি আল্লাহ তার সাথে কারির নামের এক প্রকারে দুর্বল শয়তান যুক্ত করে দিই এই শয়তান সেলিমের ভিতরে ভর করে শয়তান ওর মুখ দিয়ে কথা বলছে ও কথা বলে নাই ও নিজেও শয়তান হয়ে গেছে মিনাল জিন্নাতি ওয়ান না ওই মানুষ শয়তান ও মানুষরূপে একটা শয়তান যে বলতেছে এইভাবে মুখমণ্ডল হাতের কবজি এইটা ঢাকা বাড়াবাড়ি আর ওখানে নাকি ওনার কোনো ওনাদের কোনো লোক মহিলার আছে না তো প্রায় পত্রিকাগুলো খুললে এবং তাদের বজ্রশক্তি বলেন আর কি শক্তি মুষ্টি শক্তি বলেন আর ওই ইউটিউব খুললে দেখবেন তাদের ব্যাপারদার ব্যাপরদার মিছিল শয়তান হলো কেবলটাকে শয়তান হল এক নম্বরের যৌনবাদ এই যৌনবাদ শয়তানের খপ পরেছে এই সেলিম সাহেব অথচ কত বড় মারাত্মক বিষয় দেখেন তিনি ইসলাম ধর্মকে ঠাট্টা মজাকে পরিণত করেছেন এটা এমন একটা বিধান পর্দার ফরজ হওয়ার ব্যাপারে হানাফি মালিকি সাফি, হাম্বলি ওলামায় সালাফ যারা রয়েছেন প্রত্যেকের কাছে এই মত রয়েছে যে পর্দা করতেই হবে পর্দা করা বাধ্যতামূলক প্রথম হলো সেলিম কি বলল সে হিজবুত তাহিদের মুখপাত্র পর্দা নিয়ে যে তাদের মহিলারা পর্দা করে আসছে বাকিটা হলো বাড়াবাড়ি এমনকি তিনি বরকাকে শয়তানের পোশাক বলু মানে মানে তুলনা করতে মানে কোনটা বোধ করে নাই এর ফলে কি হয়েছে তাদের দলে পুরুষ এবং মহিলা একত্রিত হয়েছে ফ্রি মিক্সিং হয়েছে আর রাসুল সাল্লাহ আল্লাহ আসলাম কী বললেন রাসুল সাল্লাহ সাল্লাম যেখানে বললেন যে নিঃসন্দেহে নিঃসন্দেহে মা তারাক্তি ফেতনাতান রিজালি ফেতনাতান নিসা আমি আল্লাহর নবী ইন্তিকালের পরে মহিলাদের চাইতে বড় ফেতনার বিষয় তোমাদেরকে ছেড়ে আসিনি মুসলিম এবং মেসকাত শরীফের হাদি তিন হাজার নাম্বার তাহলে রাসূল নারীদেরকে ফেতনা বলে না নারী আর উলঙ্গ নারীকে রাসুল কি বলেছেন যে ইদা খরাজা বাইতেন যখন কোন মহিলা উলঙ্গ অবস্থারা ঘর থেকে বের হয় মুখমন্ডল খুলে হাতের কবজি খুলে চেহারা খুলে বের হয় ইস্তা সরফাহা শয়তন সে যেন শয়তানের সুরতে বের হয় ও তুতবিল ফি সুরাতি শয়তানিন ও তুকবিল সে শয়তানের সুরতে ঘর থেকে বের হয় আর শয়তানের সুরতে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে ইসবুত তাওহিদ তাওহিদের যে মহিলাগণ মুখমন্ডল খুলে হাতের কবজি খুলে জনগণকে পিট পিট দেখায় সেলিম হলো এক শয়তান আর এর মুরিদরা শয়তান হয়ে বের হয় আর শয়তান হয়ে আবার শয়তানের আকৃতি ধরে ঘরের মধ্যে আবার প্রবেশ করে মঞ্চ থাকে শয়তান বক্তব্য থাকে শয়তান মানে রাস্তার মধ্যেও শয়তান ফিরেও আসে শয়তানের আকৃতি নিয়ে আমি কিন্তু বলিনি বলেছেন ইবনে মাজায় বলা হয়েছে আবুদাবুদে বলা হয়েছে মেশকাতে হাদিস নাম্বার ছাব্বিশ ও নাম্বার তাহলে শয়তান হয়ে এসে ঘর থেকে বের হয় আবার শয়তান থেকে এসে ঘর থেকে ফিরে আসে তাহলে আপনি কি বুঝলেন আর মহিলারা কেবল পর্দা করত এ আয়াত কোথায় নাজিল হয়েছে যে মহিলাদের বড় পর্দার ব্যাপারে প্রথম দলিল হলো সিয়ার ওয়া আলামিন নুবালা ইমাম শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহ আলাই দশম নম্বর খণ্ডের হাদিস নাম্বার হলো 1088 নাম্বার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি আয়াত পড়তেন খুব মনোযোগ দিয়ে ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়া লা তাবাররজনা তিন উলে আতিন উলা ওয়াকরনা একজন মহিলার জন্য ঘর হলো তা থাকার জন্য সবথেকে নিরাপদের জায়গা একজন মহিলার জন্য ঘর হলো থাকার জন্য সবথেকে নিরাপদের জায়গা এই আয়াতের ব্যাখ্যায় আম্মাজ আনাইসার আল্লাহ আনহা বলেন তার জীবন চরিত্রতে সিয়ার ও নুবালাতে লেখা আছে সই সনাদে যে আম্মাজান আয়সা এত পর্দা করতেন যে জীবনে কোনো দিন দুইটা চোখ একসাথে রাস্তায় খুলে বের হননি একটা চোখ সামান্য একটু খোলা থাকতো আর একটা চোখ পুরা এরকম এরকম একদম লেপানো থাকতো ঢাকা থাকতো আর মাঝে মধ্যে তিনি সাথে গেলে রাস্তার মধ্যে যেত ফুটে এইভাবে মহিলাগণ পর্দা করেছেন রসুলের স্ত্রীগণ পর্দা করেছেন যখন সুরাহজাবের ছত্রিশ নাম্বার আয়াত নাজির হয়ে আয়াত যখন নাজিল হয়ে গেল উম্মে সালমা রাজি আল্লাহ আনহা রাসুলের স্ত্রী বলেন আমি ওই দিন বিকেল বেলাতেও দেখলাম যে মহিলারা বাজারে খাস পর্দা না করে বেপর্দা হয়ে খোলা মেলা চলাফেরা করছে এই আয়াতটা নাজিল হওয়ার পরে মেয়েদের মনে এমন ধাক্কা লাগলো এই এলানটা সবার কাছে পৌঁছে যাওয়ার পরে আমি পরের দিন এসে দেখলাম মদিনার ওই বাজারের মধ্যে মিসলাল যেন গোটা মদিনাটা একটা কালো কাকে পরিণত হয়েছে তফসির রুহুল মানি তফসির করেছেন আল্লামা রুহ ইমাম আলু সির রহমতুল্লাহ আলাই আপনার সুরাহ জাবের তফসির দষ্টব্য সুতরাং কি বুঝতে গেল রসুলের স্ত্রীগণ এইরকম পর্দার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করেন। আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ কুয়ানহা এত কঠোরতা অবলম্বন করেছেন আর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম মেয়েদের এই পর্দার ব্যাপারে খুশখবরই দিয়েছেন ইদা সল্লি মার আত হম সাহা ওয়া সামাদ শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আত আত বা আলাহা তাখলাত আইয়ামিন আবওয়াবিল যদি কোনো মা যদি কোনো বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ পর্দা করে স্বামীর খিদমত করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে দাখলাত মিন আবু আবিল জান্না জান্নাতের দিকুর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে তাহলে হিজবুত তাউহিদের সেলিম কি তাফসির করলো সেলিম তাফসির করলো যে এই পর্দা এটা একটা বাড়াবাড়ি না উদুবিল্লা সমস্ত আলেমদের সময় হয়েছে জুমার খোদবাতে এবং বিভিন্ন তাবলিকের বিভিন্ন জায়গায় তাদের এই মুখোশগুলোকে উন্মোচন করে দেওয়া এবং তাদের ব্যাপারে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া যেন সকলেই এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তালা সেলিমদের বিভ্রান্ত কর তাফির সবথেকে বেশি খপ্পরা পড়েছে এই মেয়েগুলো

কবজি যদি দেখা থেকে থাকে চোখ তো হাজারবার পড়বে এর উদ্দেশ্যই হলো রসুল মুখমন্ডল ঢেকে রাখতে বলেছেন যাতে চোখ পুরুষের চোখ মুখমন্ডলের মধ্যে না পড়ে আল্লাহ ভন্ডামি থেকে আমাদেরকে বাঁচান হজের সময় তাহলে মুখ খোলা হয় কেন হজের ব্যাপারটা আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেছেন কারণ আল্লাহ নিজে বলছেন ওমান দা খালাহু কানা আমিনা আমি নিশ্চয়ই আমি আল্লাহ সুবাহান হওয়া মক্কা মদিনায় যে গেল তার পবিত্রতা তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে আর রসুল বলেছেন ইন্নে মেদিনা তো খৈরুল্লাহমালাও কানুইয়া এলামুন এল মেদিনা তো তবা মেদিনা তো তৈবা মদিনা হলো গরম লোহার করায় মদিনা হলো সর্বশ্রেষ্ঠ নগরী সুতরাং এই ভণ্ড তাফসির করতে যে পর্দাকে খাটো করেছে ইসলামের সে আরকে খাটো করেছে খালা মানে খেলাফাতে মানে খেলাফায় রাশেদার খলিফাদের খাটো করেছেন সৈয়দ ওমারকে খাটো করেছেন আলী আলী ইবনে তালিব ইবনে আব্দুল মুতালিবকে খাটো করেছেন ইসলামের বিধানকে হানাফি মহাবকে খাটো করেছেন মালিকি শাফিফ হাম্বলি এবং সমস্ত মুসলিম আয়ম্মাই মুস্তাইদ সময় সবাইকে খাটো করেছেন এই ভণ্ড সেলিম অথচ এর মাধ্যমে কত না মেয়ে মহিলার রাস্তার মধ্যে বের হয়েছে আল্লাহ আমাদের মা বন্দিরকে হেফাজত করুন আল্লাহ সেলেম ভণ্ড শয়তানের কাছ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখুন জি এরপর ইনশাল্লাহ আমরা তাদের তৃতীয় আজকে চতুর্থ যেহেতু আমাদের কাছে জিলহজ মাস ইবাদতের মাস আমরা লাইফটাকে খুব দীর্ঘ করব না আমরা পরবর্তীতে আবার অন্য পর্ব নিয়ে আসবো আসলে তাদের ব্যাপারে খুব বেশি খণ্ডন করার প্রয়োজন পড়বে না কারণ তারা

দেখেন কত মূর্খ তিনি সাগলের সাথে তুলনা পর্যন্ত করেছেন নাউদুবিল্লা কোরআনে দাড়ি আছে তুই জানবি কি করে তুমি জানবে কি করে সোরা তোহার চোরানব্বই নাম্বার আল্লা সুবাহ দাড়ি সম্পর্কে বলছেন মুসা আলিউসাল্লাম যখন হারুনের দাড়ি ধরলেন আল্লাহ আল্লাহর নবী আল্লাহ তালা তার নবী মুসাকে বললেন লেহিয়াতি মুসা আল্লাহ সাল্লামের ভাই হারুন বললো হে আমার মায়ের পুত্র লেতা তুমি আমার লেহিয়াই ধরো না দাঁড়িতে ধরো না নবী সাল্লা কু আলিয়া বলেছেন লানদ বর্ষিত হোক তাদের উপরে হুসলীল খালা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দাড়ি পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে তোমরা ও কস্তে তোমরা গুফকে কর্তন করো যুদ্ধ সাওয়ারে তোমরা গুপকে কর্তন করো আফুর লেখাইয়া তোমরা তোমাদের দাড়িগুলোকে বর্ধিত করো বৃদ্ধি করো আম্মা যার আয়সার আল্লাহ বলে বলেন যে আশ্রম মানে ফেতরা অর্থাৎ নবীদের ফেতরাত হলো দশটি এই হাদিসগুলো সত্য বোখারির কিতাবুল লেবাস পাঁচ হাজার পঁয়ত্রিশ পাঁচ হাজার ছত্রিশ পাঁচ হাজার সাতত্রিশ সেই বুখারিতে ফাতহল বাড়িতে এবং মুসলিমে মুসলিমের স্বরা এছাড়া এসারা ইমাম নবী রহমতুল্লাহ কিতাবুল আজগারের মধ্যেও এই হাদিসগুলো এনেছেন মহাত্মালেকের সরার মধ্যে আনা হয়েছে মত্তা মালেকের হাদিসগুলো আনা হয়েছে একেবারে এই হাদিসগুলো বিশध्द অর্থাৎ ইসলামে দাড়ি হলো ইসলামের শেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে মুহাববত করতেন মাঝে মাঝে তিনি দাড়ির সৌন্দর্যের দিকে খেয়াল করেছেন এমন কি রাসূল এও বলেছেন খবরদার তোমরা দাড়িকে টেনে উপরে ফেলো না কারণ এক একটা পাকা দাড়িতে এক একটা গুনাহ কাফফারা হলো এক একটা পাকা দাড়ি ইন্না লাহিয়াতুন নূর এক একটা পাকা দাড়ি মুমিনের জন্য একটা আলো হবে আলো আলোদুছরিত হবে আর এই ভন্ড সেলিম বলেছে যে দাড়ি টুপি ইসলামে কোন কুরআন হাদিসের মধ্যে কোন জাগাতে নাই নাউযু বিল্লাহ ইসলামের খেলাফত গেল ইসলামের খেলাফতের যুদ্ধ গিয়েছে রোমক বিজয় করেছে কনস্টেটাবলের যুদ্ধ হয়েছে রাসু সাল্লা গাজুয়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শত শত সাহাবারা যুদ্ধ করেছেন কাফেরদের বুক ভূমিগুলো মুসলিমদের কর্তলগত হয়েছে ইসলামে শাসন প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক যুগে খলিফা ছিলেন প্রত্যেক খালিফারা দাড়িকে বাধ্য রাখতেন প্রত্যেক কাজীরা দাড়িকে ফতোয়া দিতেন সুতরাং চোদ্দশো বছরের কেউ এই ধরনের কথা বলতে পারে নাই দুইটি দল দাঁড়িয়ে নিয়ে সবসময় বিভ্রান্তমূলক কথা বলে একটি দলের কথা এর আগে সিরিজ আকারে আলোচনা করেছে আর দরকার নেই এরা তবুও দাঁড়িয়ে রাখে

তোমাদের নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো সুতরাং এমন কোন নবী ছিল না যাদের দাড়ি ছিল না আর যুদ্ধের ময়দানে দাড়ি কাটা সেটা আমিরের অনুমতি সাপেক্ষ কিন্তু তারা কোন যুদ্ধ করছে তারা তো এখনো পর্যন্ত তাদের নফসের সাথে যুদ্ধ করতে পারেনি তাদের তার শয়তান মুখ দিয়ে এই সমস্ত কথা বলা বলাচ্ছে আর আল্লাহ সুরা ফরকান এর তেষট্টি নাম্বার বলেছেন আর এই তেমানিতা খা ইলা হাহু হাওয়া নবী আপনি দেখবেন অনেকেই তাদের নফসকে আল্লাহ রূপে গ্রহণ করেছে অথচ দাড়ির ব্যাপারে কোরআন স্পষ্ট হাদিস প্রায় আটচল্লিশটা রয়েছে কুতুবুজ মধ্যে প্রায় আঠাইশটার উপরে হাদিস রয়েছে এমন কি আপনার বিখ্যাত গ্রন্থ ইমামি কাসের যে আপনার বেদায়া বেদায়াওয়ার নিহায়ার মধ্যে স্পষ্ট আলোচনা করা হয়েছে বেদায়া ও নিহার দশম খন্ড একশো পনেরো নম্বর পৃষ্ঠায় ইরান থেকে দুইজন দূত এসেছে রসুল দূর থেকেই তাদেরকে দেখতে পেয়ে দেখলেন গুফগুলো লাম্বা দাড়ি নাই রসুল বলছে রহিম আনফহু রহিম আনফহু তাদের নাকগুলো দুলুই দূষণিত হোক সাহাবিদেরকে বলেন খবরদার এই লুকটার দিকে তাকিয়ে সালাম দিবে না অতপর রসুল সালসালাম জিজ্ঞাসা করলেন গুফ লাম্বা দাড়ি খাটো কেন তখন তারা বলল আমাদের রব ইরানের বাচ্চা আমাদেরকে দাড়ি খাটো করার জন্য বলেছে আর কি আমারানী আর আমার আমার আল্লাহ আমাকে বলেছেন হে নবী তুমি মানুষদেরকে বলে দাও যে কসিফ তুমি গুফকে কর্তন করো জুজু গুফকে কর্তন করোহাফিরা এবং দাড়িকে লাম্বা করো আমার রব আমাকে আদেশ করেছেন দাড়ি লাম্বা করার জন্য আমারানী আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন সুতরাং এই ভণ্ড ইসলামের সংস্কৃতি বিরোধী ইসলামে তাহজিব তামুদ্দিন বিরোধী আমি আজকে চারটি বিষাদাগার তার ব্যাপারে করলাম আমরা পরবর্তী পর্বে তাদের আরও বিষাদাগার আসবে এ সেলিমের বিষাদাগারের পরে আমরা বাইজিৎ খান পন্নির বিষেধাজ্ঞা করব। তাহলে যে দাড়িকে সাগরের সাথে তুলনা করতে পারে যে দাড়ি নিয়ে কটাক্ষ করতে পারে যে দাড়ির ব্যাপারে কথা বলে এটা দুইটা কারণে বলে এক নফসের গুলামি করে আর দুই হলো দাড়ি কাটা থাকলে মেয়েদের সাথে ভালোবাসা করা বা মেয়েদের সাথে পার্কে যেয়ে বাদাম চেপানো আর দাড়ি কাটলে মেয়েদের সাথে সুসম্পর্ক করা বা অবৈধ সম্পর্ক করা পরকিয়া করা এটা তো খুবই সহজ সহজ ব্যাপার এই জন্য তারা দাড়ি কাটে নাহলে দাড়ি কাটার তাপসির পাইলে কোথায় সে তালা এই ভণ্ড সেলিম এবং ভণ্ড এই হিজবত ভন্ড ভণ্ড এই লোকদের কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আজ এই পর্যন্তই আমি নিজের ইমান থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি আর আপনারা যারা আছেন তারা আল্লাহ আল্লাহর অস্তে বলছি এই বিভ্রান্ত থেকে যেন আল্লাহ আমাদের ওই জাতিকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আজকে অনেক কথা বলে ফেললাম অনেক বিষয়গুলো নিয়ে চেষ্টা করেছি দলিল ভিত্তিক কথা এবং তাদের বক্তব্যগুলো শুনিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আজ এ পর্যন্তই সকলকেই জেলহাজ মাসের শুভেচ্ছা রইল আহলান সাহলান ও মারহাবান এবং কোরবানির সামনে আমরা যেন সুন্দরভাবে ইস্তেকবাল করতে পারি বরণ করতে পারি আমাদের কোরবানি যেন ইব্রাহিম নবী আলিহ্লামের মতন হয় আমরা প্রত্যেকই অবস্থান থেকে আর এখন তো করোনা পরিস্থিতি আমাদের উচিত হবে প্রত্যেককেই গুস্তগুলো আমরা সবসময় ফিরিজাভ করি এই বছর না হয় আমরা বেশিরভাগ অংশটা গুস্ত আমরা বন্টন করে দেই যে বন্টনটা আমাদের মধ্যে আসে যে তিন ভাগে কোরবানি গুস্ত দিতেই হবে এটা আসলে বাধ্যবাদকতা নয় মানে এটা হলো সুন্দর একটি বন্টন কনিয়া বল মতার তোমাদের তোমাদের মধ্যে যারা চেয়ে খায় এবং তুমি নিজের জন্য একটা ভাগ রাখো এবং যারা চেয়ে খায় তোমাদের মধ্যে এবং যারা মনে যারা অর্থের অভাবে কোরবানি করতে পারে না চেয়ে খায় তাদেরকে একটা ভাগ দাও নিজের আত্মীয়কে একটা ভাগ দাও এই ভাগটি সুন্দর কিন্তু কেউ চাইলে ধনী মানুষ চাইলে তিন ভাগের তিন ভাগই সে গরিবদের দিয়ে দিতে পারে এই জন্য আমি বলবো যে এবার কোরবানির গোস্তটা গরিবদের খুব বন্টন করেন বন্যা কবলিত অনেক মানুষ রয়েছে তাদের পাশে এসে দাঁড়ান আল্লাহ সব তালা আমাদের প্রত্যেকেই কোরআন এবং সন্ন্যার ব্যাপারে কথা বলার তৌফিক দান করুন আল্লাহ সুবাহানাহত হিজবুত তাওহিদের ভণ্ডামি থেকে আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুন সেলিম নামের এই নব দাদ্দাল দাদ্দালু কাদ্দাবুন দাদ্দেল দাদ্দালের মতো ধোকাবাস মিথ্যাবাদীর কাছ থেকে রক্ষা করুন কারণ এই হিজবুত তাউিদের আর একটা ভণ্ডামি আছে শেষ ভণ্ডামি সংক্ষেপে বলি আমি পরবর্তী দলিল সহ বলবো তাদের বইতে সরাসরি দাদদালকে অস্বীকার করা হয় ইনশাআল্লাহ আমরা দাঁতদাল নিয়ে একটি মানে বিস্তারিত মাহফিল অথবা খোদ্া অথবা এখন তো মাহফিলগুলো আমাদের করোনার কারণে